তেলাপিয়ার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার রোধে তেলাপিডিয়া বেশ কিছুদিন থেকে বিভিন্ন মাধ্যমে গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে। ইতোমধ্যে তেলাপিডিয়া 100 জন মৎস্য চাষীদের নিয়ে গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর ও খুলনা অঞ্চলে 4টি কর্মশালা সম্পন্ন করেছে। গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য চাষীদের তেলাপিয়া এবং অন্যান্য মাছ স্বাস্থ্যকর উপায়ে চাষ করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। এটা তেলাপিয়া প্রকল্পের মাধ্যমে বিগত 4 মাস আগে যে ট্রেনিং মৎস্যজীবীদের নিয়ে যে সভাগুলো করছিল তার মধ্য দিয়ে এখন মৎস্যজীবীরা এইটে তেলাপিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব রয়েছে। তেলাপিয়া খেলে ক্যান্সার হয়, তেলাপিয়া থাকলে ছেলে মেয়েদের বন্ধ্যত্ব হয়। তেলাপিডিয়ার এই ট্রেনিং এর পরে থেকে মানুষ অনেক সচেতন হয়েছে এবং এগুলো থেকে সরে এসে মানুষ আবার মৎস্য চাষে উদ্বুদ্ধ হয়েছে। তেলাপিয়া মাছ এমন একটা চাষ পদ্ধতি, এতে চাষিরা লাভবান হয় এবং এতে পুষ্টিমানও হয়। অল্প সময়ে মাছগুলো তৈরি করতে পারে চাষিদের মধ্যে নতুন উদ্যমে আমি চাষ দেখতেছি। তেলাপিডিয়ার মাধ্যমে গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ফলে মৎস্য চাষিরা এখন গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, স্বাস্থ্যকর উপায়ে তেলাপিয়া এবং অন্যান্য মাছ চাষে উৎসাহিত। আমরা আশা করি তেলাপিয়া মাছের চাহিদা পূর্বের অবস্থায় ফিরে আসবে, যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। অপপ্রচার রোধে তেলাপিডিয়া এখনও কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই তেলাপিয়ার বিরুদ্ধে অপপ্রচার রোধ করি। পরস্পর শুনছি যে এটা তেলাপিয়া মাছ খাইলে মেয়েদের সন্তান হয় না, বন্ধ্যা হয়। এটা কখনো না, কদাচ কখনো এটা হতে পারে না, এটা সম্পূর্ণ গুজব। সুস্বাস্থ্যের প্রয়োজনে তেলাপিয়া খাই নিশ্চিন্তে। তেলাপিডিয়া।